দেখুন, বাংলা সিনেমা হিস্ট্রিতে বা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভূতের এই ভূতের জনরটাকে নিয়ে ভূতে ভৌতিক সিনেমা খুব একটা কিন্তু এক্সপ্লোর করা হয়নি। সত্যজিৎ রায় করেছিলেন, সেটা উল্লেখযোগ্য সিনেমা ছিল। তারপরে সন্দীপ রায় করেছেন তিনটে গল্প নিয়ে একটা ভূতের সিনেমা, যেখানে ভূতের ভয়, সেটা সেইভাবে ভৌতিক না হলেও দেখতে কিন্তু আমাদের খারাপ লাগেনি। তারপরে টুকটাক ভূতের সিনেমা অবশ্যই করা হয়েছে, বাট আশারূপ ফল হয়নি। যার লেটেস্ট এক্সাম্পল হলো ভূত চতুর্দশী, সেটাও কিন্তু আপ টু দ্য মার্ক নয়। আর ভূত চক্র প্রাইভেট লিমিটেড কিন্তু হরর কমেডি। এবার হরর কমেডি এই এই পার্টিকুলার এই জোনারটা আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে বহু দেখেছি। বলিউডে লাস্ট একদম রিসেন্ট এক্সাম্পল যেটা হলো গিয়ে স্ত্রী, খুব অসাধারণ সিনেমা, লো বাজেট সিনেমা, 100 কোটির উপরে ব্যবসা করেছে। বাংলাতে আমরা গল্প হলে সত্যি দেখেছিলাম সোহমের পিজা ডেলিভারি, ওই সিনেমাটা সেটা ভৌতিক অ্যাঙ্গেল আছে, মানে অতটা ভয় না পেলেও সিনেমাটা কিন্তু আপ টু দ্য মার্ক মানে ছিল, কিছুটা হলেও ছিল। সাকসেসফুল কতটা হয়েছে সেটা পরের কথা, বাট অনেকের কিন্তু সিনেমাটা ভালো লেগেছিল। আমার ব্যক্তিগতভাবে আমার সিনেমাটা কিন্তু খারাপ লাগেনি। এইবার আসা যাক এই ভূত চক্র প্রাইভেট লিমিটেড। প্রথমে এই জোনারটাকে নিয়ে কাজ করার জন্য মেকারদের একটা ক্ল্যাপ তো অবশ্যই প্রাপ্য, কারণ সিনেমা যে গ্রোথ হচ্ছে, বিভিন্ন ধারার সাবজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে, অ্যাটলিস্ট রিস্ক নেওয়া হচ্ছে, তার এক্সাম্পল হলো এই ভূত চক্র প্রাইভেট লিমিটেড। সো এই জোনারটাকে নিয়ে কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার ডিরেকশন দিয়েছেন হরনাথ চক্রবর্তী। হরনাথ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর যার আগেকার সিনেমা থেকে আপনি যদি বেরিয়ে আসেন, তাহলে ভূত চক্র প্রাইভেট লিমিটেড যদি আমি ধুম করে বলি, এটা ডিরেক্টর হরনাথ চক্রবর্তী অনেকে কিন্তু বিশ্বাস করবে না। তার কারণ হরনাথ চক্রবর্তীর সিনেমা যারা যারা দেখেছে তারা জানে ওনার একটা পার্টিকুলার জোনার থাকে। তো ওই সময়কার ডিরেক্টর যেমন হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অনুপ সেনগুপ্ত, তারা যেমন ওই নিজেদের ওই সেফ জোন থেকে বেরিয়ে আসতে এখনও পারেনি, হালাকি অনুপ সেনগুপ্ত সিনেমা একটি করছে, সেটা কেমন হবে সেটা পরের বিষয়, স্বপন সাহা যেমন সেই জোনার থেকে বেরোতে পারেনি, আরও যারা যারা ডিরেক্টর ছিল তারা ওই জোনার থেকে বেরোতে পারেনি, বাট হরনাথ চক্রবর্তী কিন্তু সেই জোনার থেকে বেরিয়ে এসছে। আমরা বাঘবন্দি খেলার একটা পার্ট আমরা দেখেছি, হরনাথ চক্রবর্তী ডিরেকশন দিয়েছিলেন, ভালোই ডিরেকশন দিয়েছিলেন, নতুন একটা সাবজেক্ট নতুনভাবে পোর্ট্রে করেছিলেন সিনেমাটাকে। তো ভূত চক্র এই সাবজেক্টটা নিয়ে যে হরনাথ চক্রবর্তী কাজ করছে, এটার জন্য একটা অবশ্যই একটা বাহবা প্রাপ্য, কারণ নতুন একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। এবার আসা যাক ট্রেলারটাতে। ট্রেলারটাতে আমরা দেখছি সোহমের বংশের একজন প্যারানর্মাল স্পেশালিস্ট, মানে ভূত নিয়ে উনি চর্চা করতেন। তো সেটা সোহম আর তার দুই বন্ধু গৌরব আর বনি সেই কাজটা করে, তারা একটা একজনের বাড়িতে যায়, সেখানে ভৌতিক নানা রকম কাণ্ড কারখানা ঘটছে, সেটাকে ওরা কেন ঘটছে সেটাকে ওরা খুঁজতে যায়, নানা রকম ভৌতিক অ্যাঙ্গেল হয়। সেখানে আমরা শ্রাবন্তীকেও দেখছি, ঋতিকাকেও দেখছি, তাতে কৌশিক সেনও আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে। তো কাস্টিংয়ের দিক থেকে বলি, সোহম, শ্রাবন্তী, বনি, ঋতিকা, ফাইন। গৌরবকে এই জোনারের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা একটা একটা নতুন চমক আমি বলবো, এটা ভালো লাগছে দেখতে। এইবার আসা যাক স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ, এটা পদ্মনব লিখেছে, পদ্মনব দাশগুপ্ত, খুব ভালো, বিলিভ মি খুব ভালো। তার কারণ পদ্মনব দাশগুপ্তর যে যারা যারা সিনেমা দেখেছেন, ওনার স্ক্রিপ্ট, ওনার স্ক্রিন প্লে কিন্তু খুব আজকের হয়, কোনো মেলোড্রামাটিক হয় না, নর্মাল হয়, খুব স্মুথলি যায়, দর্শক রিলেট করতে পারে। তো ভূত চক্র প্রাইভেট লিমিটেড ট্রেলারটা কেমন, আমার কিন্তু ট্রেলারটা ইমপ্রেসিভ লেগেছে। প্রথম কথা, একটা অন্য একটা ডিফারেন্ট জনারটাকে ট্রাই করা হচ্ছে ট্রেলারে, সবাইকে ভালোই লেগেছে। এবার সিনেমাটা কেমন হবে সেটা তো আমরা রিলিজের পর জানতেই পারবো, তার রিভিউ তো আমি দেবো, বাট মোর ওভার এই যে জোনারটাকে এক্সপ্লোর করা হয়েছে, এই জোনারটাকে নিয়ে যে কাজ করা হয়েছে, আর্টিস্টরা শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে ফুল টিমটা যেটা নিয়ে কাজ করছে, সুরেন্দ্র ফিল্মস যে এটার উপরে লগ্নি করেছে, এটার জন্য কিন্তু আলাদা একটা ক্ল্যাপ অবশ্যই প্রাপ্য। তো হ্যাঁ, এটা ইমপ্রেসিভ ট্রেলার, এখন দেখা যাক সিনেমাটা কেমন হয়। অ্যাটলিস্ট একটা নতুন স্টেপ আমরা এগোলাম, একটা অন্য জোনার আমাদের খুললো, কে জানে এই জোনারটা হয়তো পড়ে যেতে পারে। সো গাইস, হ্যাভ ফান, টেক কেয়ার, তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাংলা সিনেমার সাথে দেখো, অনেকে বাংলা সিনেমা দেখো, হ্যাভ ফান গাইস, টেক কেয়ার।